আওয়ামী লীগের নেতাদের কারাবন্দি দিবস পালনের সময় চলে আসছে। কারণ আওয়ামী লীগের যা অবস্থা এখন ক্ষমতায় আছে দেখে হালুয়া রুটির ভাগের জন্য লোকজন কিছু পাওয়া যায়, কিন্তু ক্ষমতা যখন থাকবে না একজন কেউ পাওয়া যাবে না, আর র‍্যাব পুলিশ যেগুলা প্রোটেকশন দিতেছে এগুলারও পাওয়া যাবে না, তখন আওয়ামী লীগের নেতাদের কারাবন্দি দিবসে মনে হয় বিএনপি পালন করতে হবে। তখন আমরা তখন একটা কথা শুনেছি, -2 ফর্মুলা ছিল না, -2 ছিল -1, মাইনাস জিয়া পরিবার, মাইনাস বেগম খালেদা জিয়া, মাইনাস তারেক রহমান। আজকে জিয়া পরিবারকে যদি নিঃশব্দ করা যায়, জিয়া পরিবারকে যদি এই দেশের নেতৃত্ব থেকে দূরে রাখা যায়, তাহলে এই দেশে একটি এমন একটি সরকার থাকবে যেটা এখন আছে গত 17 বছর ধরে বিনা ভোটে। বাংলাদেশের মানুষের যে এখন অবস্থা, যে প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, না বিশ্বাস, 10 টাকা তো দূরের কথা, এখন আমরা সবাই 80 টাকা দামের চাল খাচ্ছি, এটাই হচ্ছে বাস্তবতা। 7ই মার্চে তারেক রহমান সাহেবকে গ্রেফতার করা হয় নগ্নভাবে। 21শে মার্চ আমার বাবা মৃত্যুবরণ করেন, একই বছর 2007 সালে। 7ই মার্চে আমার বাবা অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। উনি যখন টিভিতে, উনি খুবই অসুস্থ ছিলেন এবং টিভিতে যখন উনি দেখছিলেন যে তারেক রহমান সাহেবকে অ্যারেস্ট, মানে ওনাকে এইভাবে মানে অ্যারেস্ট করা হচ্ছে, আমি ওনার পাশে বসেছি, উনি বললো যে উনি লাফ দিয়ে উঠে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলে কি এত বড় সাহস এরা কোথা থেকে পায়, জিয়াউর রহমান সাহেবের সন্তান, বেগম খালেদিজের সন্তানকে তারা কিভাবে এভাবে অ্যারেস্ট করে, এবং সেই মানে অনুভূতিটা উনি ব্যক্ত করতে পারেন। উনি অত্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন, 2 সপ্তাহ পরে উনি ইন্তেকাল করেন। আপনারা দেখবেন যখন তারেক রহমানের নেতৃত্বে এখন সারা বাংলাদেশের জনগণ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, আপনারা দেখবেন যে কিছু কিছু টিভি চ্যানেল আবার নতুন করে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিডিও ছাড়ছেন এবং অনেক বক্তব্য রাখছেন। এটি চলমান ষড়যন্ত্র। আপনাদের আজকে মাঠে নামতে হবে, আমরা সকলে আছি, আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে আবার সেই গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে, ভোটাধিকারের পথে ফিরিয়ে আনতে হবে, দেশের মানুষকে ভালো রাখতে হবে।